সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস। অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি। ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। সকল ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে স্বাধীন ভারতের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ এই পার্ট থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবে। আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়। ক্লিক আছে দেখো, 1947 সালের জুলাই মাসের ব্রিটিশ পার্লামেন্টে, খেয়াল রাখবে কোন পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। এই আইনে কী বলা হয়েছিল, 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, এই ভারতের স্বাধীনতা আইনে কিন্তু বলা হয়েছিল। আর পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা যে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়। তা 1947 সালে ভারতের স্বাধীনতা আইন প্রথম পাশ হয়েছিল। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো 1868 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এর যে সম্পাদক ছিলেন, একজন ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় অপশানে থাকে শিশির কুমার ঘোষ বলেই অপশানে তোমরা পাবে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, বন্দে মাতরাম পত্রিকার সম্পাদক কে ছিলেন। ভিকাজি রুস্তম কামা ছিলেন বিদেশের ক্ষেত্রে সম্পাদক তিনি ছিলেন, এবং দেশের সম্পাদক ছিলেন কে, অরবিন্দ ঘোষ। খেয়াল রাখবে বিদেশের ক্ষেত্রে কী হবে, ভিকাজি রুস্তম কামা, এবং দেশের ক্ষেত্রে হবে কি, অরবিন্দ ঘোষ। এই দুজনই ছিল কিন্তু বন্দে মাতরাম পত্রিকার সম্পাদক। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন। এই সমাজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে করা হয়েছিল। আর এটা প্রতিষ্ঠা করেছিলেন কে, স্বামী দয়ানন্দ সরস্বতী। খেয়াল রাখবে প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা রিপিট করা হয়। দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বেলুড়ের হাওড়াতে এটা প্রতিষ্ঠা করেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে বেশি পরীক্ষা এখানে আসে যে রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, 1897 খ্রিস্টাব্দে, খেয়াল রাখবে। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, বন্দে মাতরাম গানটি প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে। দেখো সালটা খেয়াল রাখবে, 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। এই সময় সভাপতি কে ছিল, রহিমতুল্লাহ সাহানি। খেয়াল রাখবে কে, সভাপতি কে ছিল এই সময়, রহিমতুল্লাহ সাহানি। এবার 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতার প্রাককালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। তো সেই সময় সভাপতি ছিলেন কে, জে পি কৃপালনি ছিলেন এই সময়ের যে সভাপতি তিনি ছিলেন। কে ছিলেন, খেয়াল রাখবে যে স্বাধীনতার প্রাককালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালনি। ওকে, এবার 8 নম্বর কোশ্চেন দেখো, নৌবিদ্রোহ কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, রয়্যাল ইন্ডিয়ান নেভির নেতৃত্বে এটা সংগঠিত হয়েছিল। খেয়াল রাখবে কাদের নেতৃত্বে, রয়্যাল ইন্ডিয়ান নেভির নেতৃত্বে এই নৌবিদ্রোহটি সংগঠিত হয়েছিল। ওকে, এবার 9 নম্বর কোশ্চেন দেখো, বরদৌলি আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন। দেখো সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট করা হয়ে থাকে, এই নেতার নাম জিজ্ঞাসা করা থাকে, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর এই বরদৌলি আন্দোলনটা 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। অবশ্যই তারিখটা খেয়াল রাখবে, 1928 খ্রিস্টাব্দে। আর বরদৌলি আন্দোলনের সাথে ছিল কি, বল্লভভাই প্যাটেল। এবার 10 নম্বর কোশ্চেন দেখো, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে। অবশ্যই কিন্তু তারিখটা খেয়াল রাখবে, 1948 খ্রিস্টাব্দে, 30শে জানুয়ারি। কত জানুয়ারি, 30শে জানুয়ারি। আর যিনি হত্যা করেছেন তার নাম কি, নাথুরাম গডসে হত্যা করেছিলেন এই গান্ধীজিকে। ওকে, এবার পরবর্তী কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন দেখো, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত করা হয়েছিল কত খ্রিস্টাব্দে। তো এটা সুভাষচন্দ্র বসু করেছিল 1943 খ্রিস্টাব্দে, এই আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, এবার পরবর্তী 12 নম্বর কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। দেখো হরিপুরা অধিবেশন হয়েছিলেন 1938 খ্রিস্টাব্দে, এবং ত্রিপুরী অধিবেশনে তিনি পদত্যাগ করেছিলেন 1939 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে তিনি হরিপুরা অধিবেশনের সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের, এবং 1939 খ্রিস্টাব্দে তিনি এটাকে পদত্যাগ করেছিলেন। এবার 13 নম্বর কোশ্চেন দেখো, জিন্নার 14 দফা দাবি পেশ করা হয়েছিল কোন ভাইসরয়ের আমলে। তো লর্ড আরউইনের আমলে এই 14 দফা দাবি পেশ করা হয়েছিল, সে তারিখটা ছিল 1929 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট সালটাই বেশি পরীক্ষায় এসে থাকে। দেখো, বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়। তো 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের আমলে এই বিধবা বিবাহ আইন পাশ হয়। কে পাশ করে, এই নেতৃত্বকে দিয়েছিল, এটা তো আমরা সকলে জানি, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। তো এটা খেয়াল রাখবে, 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের আমলে এই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। ওকে, এবার দেখো, সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিবারণ করা হয়। দেখো 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এই সতীদাহ প্রথা নিবারণ করা হয়েছিল। খেয়াল রাখবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং, আমরা সকলে জানি এটা, রাজা রামমোহন রায় নেতৃত্ব দিয়েছিল। তো এগুলো ইম্পর্টেন্ট না এখনকার সময়ের পরীক্ষার জন্য, তারিখটা আর অবশ্যই গভর্নর কে ছিল সেগুলো বেশি এখন ইম্পর্টেন্ট। এবার দেখো, হোমরুল লীগ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।
1916 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও পুনে প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে এটা কোথায় কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? মাদ্রাজে আর কোথায়? পুনেতে এই হোম রুল লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। আর যে নেতৃত্ব দিয়েছিল অ্যানিবেশন তার কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক এই হোম রুল লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর এই সময় যে ভাইসরয় ছিলেন তার নাম ছিল লর্ড চেমসফোর্ড। খেয়াল রাখবে যে হোম রুল লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এবং এই সময়ের ভাইসরয় ছিলেন দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। আর তোমাদের কাছে প্রশ্ন থাকবে বঙ্গভঙ্গ কবে শুরু হয়েছিল? এটা আমি রদ বললাম 1911 খ্রিস্টাব্দে, আর এই সময় ভাইসরয় কে ছিলেন? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। খেয়াল রাখবে। 18 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? তার একটা খেয়াল রাখবে 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। এবার 19 নম্বর কোশ্চেন দেখো, প্রথম জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন কোনটি? দেখো ফৈজপুর অধিবেশন 1938 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, আর এই সময় সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন এই গ্রাম্য অধিবেশনের সভাপতি। ওকে, এর পরবর্তী কোশ্চেন দেখো, সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তো সিধু কানু আমরা জানি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। এই সাঁওতাল বিদ্রোহ বাংলা ও বিহারে হয়েছিল, আর এটা 1855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এই সাঁওতাল বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। ঠিক আছে, আর পরীক্ষা কিন্তু এখন প্রশ্ন আসে যে এই সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলার বিহারে হয়েছিল, খেয়াল রাখবে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ত। এবং প্রথম যদি ভারতীয় মহিলা সভাপতির নাম বলা হয় তো অন্য সরোজিনী নাইডু। শুধু যদি বলে প্রথম মহিলা সভাপতি সেক্ষেত্রে অ্যানি বেসান্ত, খেয়াল রাখবে। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম বললে কী হবে? সরোজিনী নাইডু। দেখো অ্যানি বেসান্ত 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে, খেয়াল রাখবে, কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর সরোজিনী নাইডু হচ্ছে 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। খেয়াল রাখবে অ্যানি বেসান্ত কলকাতা অধিবেশন, আর সরোজিনী নাইডু কানপুর অধিবেশনে সভাপতি হয়েছিল। আর সালটা 1917 আর 1925। প্রচুর পরীক্ষায় কিন্তু এই পাঠ্যে প্রশ্ন আসে, দ্বৈত শাসন ব্যবস্থা নামে কোন আইন পরিচিত? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এটা কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত, খেয়াল রাখবে। 23 নম্বর প্রশ্ন দেখো, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে গঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে গঠিত হয়েছিল। ওকে, এবার 24 নম্বর প্রশ্ন দেখো, ক্রিস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল? 1942 খ্রিস্টাব্দে ক্রিস মিশন ভারতে এসেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল বা গঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে গঠিত হয়েছিল। দেখো খেয়াল করো, ক্রিস মিশন 1942, ক্যাবিনেট মিশন 1946, আরেকটা ছিল দেখো যেটা ছিল সাইমন কমিশন 1927। এই তিনটে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসতেই থাকে, এই তিনটে সাল কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো, নিউ ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত ছিলেন এই নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, নও জোয়ান ভারত সভা এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 1929 খ্রিস্টাব্দে লাহোরে এই ভগৎ সিং কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন, নও জোয়ান ভারত সভা। অনেক পরীক্ষা রিপিট করা হয়ে থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন দেখো, অল ইন্ডিয়া মুসলিম লীগ এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে নবাব সলিমুল্লাহ এবং আগা খান ও অন্যান্য ব্যক্তিবর্গ এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন। বেশিরভাগ অপশানে তোমরা আগা খান এই অপশানটা কিন্তু পাবে, এই নবাব সলিমুল্লাহ এই অপশানটা থাকে না, বেশি থাকে আগা খান থাকে। অল ইন্ডিয়া মুসলিম লীগ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল, আর তারিখটা খেয়াল রাখবে 1906 খ্রিস্টাব্দে। দেখো মিত্র মেলা যা পরবর্তীতে অভিনব ভারত নামে পরিচিত, এই সংগঠনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো এটা প্রতিষ্ঠা করেছিল 1904 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আগে ছিল মিত্র মেলা যা পরবর্তীতে অভিনব ভারত নামে পরিচিত হয়, আর এটা নাসিকে করা হয়েছিল। বিনায়ক দামোদর সাবরকর এটা প্রতিষ্ঠা করেছিলেন, খেয়াল রাখবে। এই মিত্র মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিনায়ক দামোদর সাবরকর। যদি অভিনব ভারত বলে তা হবে কি? বিনায়ক দামোদর সাবরকর, দুটোর ক্ষেত্রে একই আনসার। ওকে, এবার 30 নম্বর কোশ্চেন, প্রথম ডাক ব্যবস্থার প্রবর্তন করা হয় কত খ্রিস্টাব্দে? তো এই সালটা খেয়াল রাখবে 1853 খ্রিস্টাব্দে, পরীক্ষা রিপিট করা হয়। এই সময় গভর্নর ছিলেন কে? লর্ড ডালহৌসি ছিলেন এই ডাক ব্যবস্থা প্রবর্তনের সময় গভর্নর জেনারেল। এবার দেখো 31 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন, আর প্রত্যাহার করে নেওয়া হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। এই সময় ভাইসরয় ছিলেন কে? লর্ড রিডিং। খেয়াল রাখবে কি, এই সময় ভাইসরয় ছিলেন অসহযোগ আন্দোলনের সময় লর্ড রিডিং। ওকে, এবার দেখো অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তো 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, আগে আমি বলে দিলাম। আর এই সময়ের কিন্তু দেখো খেয়াল করো যে যখন শুরু হয়েছিল সেই সময় ছিল লর্ড চেমসফোর্ড, একটু ভালো করে দেখিয়ে তোমাদেরকে, দেখো বুঝবা। যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় তখন কিন্তু দেখো ভাইসরয় ছিলেন কে? লর্ড রিডিং, খেয়াল রাখো, দেখো লর্ড রিডিং। আর যখন এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তখন ভাইসরয় ছিলেন কে? লর্ড চেমসফোর্ড। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় খেয়াল করে করবে, কারণ এই ধরনের প্রশ্নই ফাঁসানো হয় পরীক্ষায়।
এবার 33 নম্বর কোশ্চেন দেখো, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তো দেখো 1917 খ্রিস্টাব্দে গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। 34 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় গোলটেবিল বৈঠক কোন ভাইসরয়ের আমলে সংগঠিত হয়েছিল? দেখো লর্ড উইলিংডনের সময় কিন্তু শুরু হয়েছিল, আর 1932 খ্রিস্টাব্দে গোলটেবিল বৈঠকটি হয়েছিল। তারিখটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে ভাইসরয়ের তুলনায়। 1932 খ্রিস্টাব্দে খেয়াল রাখবে তৃতীয় গোলটেবিল বৈঠক সংগঠিত হয়েছিল। 35 নম্বর প্রশ্ন দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কোন কমিশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? খেয়াল রাখবে সাইমন কমিশনের উপর ভিত্তি করে কিন্তু ভারত শাসন আইন, যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এটা গড়ে উঠেছিল। ওকে, এবার 36 নম্বর প্রশ্ন দেখো, কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীরা পুনরায় এক হয়ে গেছিল? দেখো সুরাটের অধিবেশনে তো বিভক্ত হয়ে গেছিলো, আর এটা কোন অধিবেশনে এক হয়ে গেছিলো? দেখো 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশনের এক হয়ে যায়, এবং এই অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল। এই লখনৌ চুক্তির তারিখও কিন্তু এক, সে 1916। পরীক্ষায় প্রশ্ন আসে লখনৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল, সে 1916 খ্রিস্টাব্দেই হয়েছিল, খেয়াল রাখবে। ওকে, আর এই সময় যে সভাপতি ছিলেন সে সময় কি অম্বিকা চরণ মজুমদার ছিলেন, এই চরমপন্থী নরমপন্থী যখন পুনরায় এক হয়ে গেছিলো। এবার দেখো 37 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? তো রাসবিহারী বসু যুক্ত ছিলেন, খেয়াল রাখবে কে, রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। আর লাহোর ষড়যন্ত্র মামলাটি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1915 খ্রিস্টাব্দে এই লাহোর ষড়যন্ত্র মামলাটি হয়েছিল, তারিখটা অবশ্যই খেয়াল রাখবে। এরপর পরবর্তী 38 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি বোমা ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? রাসবিহারী বসু এবং বসন্ত কুমার বিশ্বাস এই দুই ব্যক্তি জড়িত ছিলেন, আর তিনি হার্ডিন্সকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। এই দিল্লি বোমা ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত আছে কে? হার্ডিন্স, ঠিক আছে। এবার দেখো 39 নম্বর প্রশ্ন, 1912 খ্রিস্টাব্দে কাকুরি ট্রেন ডাকাতি মামলার সাথে কে যুক্ত ছিলেন? দেখো রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিলেন, খেয়াল রাখবে কে, রামপ্রসাদ বিসমিল। আর কাকুরি ট্রেন ডাকাতি হয়েছিল উত্তরপ্রদেশে 1925 খ্রিস্টাব্দে হয়েছিল। অবশ্যই নামটা খেয়াল রাখবে, তারিখটা খেয়াল রাখবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে 1930 খ্রিস্টাব্দে অলিন্দ যুদ্ধটি হয়েছিল, আর এই অলিন্দ যুদ্ধের নেতা ছিলেন কে? বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, এদের সংক্ষেপে কিন্তু বিবাদী বলা হয়ে থাকে। ওকে, খেয়াল রাখবে তারিখটা কত, 1930 খ্রিস্টাব্দে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে এই অলিন্দ যুদ্ধ হয়েছিল। এবার 41 নম্বর প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? দেখো 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হয়েছিল, গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল সমগ্র ভারত জুড়ে। এবার 42 নম্বর প্রশ্ন দেখো, জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল, খেয়াল রাখবে। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, বারবার রিপিট হয় প্রশ্নটা। এবার দেখো আনন্দমঠ কার রচনা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু আনন্দমঠ রচনা করেছিলেন। ওকে, 40 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছেন? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। দেখো 45 নম্বর প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তন করেছিলেন। 46 নম্বর প্রশ্ন, আজকের অস্ত্র আইন কবে ভারতে প্রবর্তিত হয়? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন এই অস্ত্র আইনটি প্রবর্তন করেছিলেন। দেখো 47 নম্বর প্রশ্ন, ভারতসভা কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? আনন্দমঠ উপন্যাসে, আগেই বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা। এবার দেখো 49 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনককে বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়। এর সাথে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দিয়ে দেয়, অনেকে ভুল করে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গোল দিয়ে দেয়, ওটা ভুল হবে, কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউমকেই বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয়ে থাকে। এর পরবর্তী কোশ্চেন দেখো, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই বইটির লেখককে? দাদাভাই নৌরোজি হচ্ছে এই বইটির লেখক ছিলেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 52 নম্বর কোশ্চেন দেখো, আজকে কোন গভর্নর জেনারেলের সময় বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল। ওকে, খেয়াল রাখবে। কাকে রাষ্ট্রগুরু আখ্যা দিয়েছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু আখ্যা দিয়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট হয় এই কোশ্চেনটাও। বঙ্গভঙ্গের ফলে গঠিত দুটি প্রদেশের নাম কি? পূর্ববঙ্গ এবং অসম, খেয়াল রাখবে কি, বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ এবং অসম এই দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল। 55 নম্বর প্রশ্ন দেখো, বাংলার জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ ছিলেন বাংলার জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ, খেয়াল রাখবে। এবার 56 নম্বর প্রশ্ন দেখো, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়ে থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। কে বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার? বলেছিলেন কে? বাল গঙ্গাধর বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার। ওকে, এবার 58 নম্বর প্রশ্ন দেখো, গদর পার্টি প্রতিষ্ঠা করেন 1983 খ্রিস্টাব্দে কে? দেখো লালা হরদয়াল এই
আমেরিকা সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল, তারিখটা খেয়াল রাখবে 1983। আর কে করেছিলেন? লালা হরদয়াল। কোথায়? আমেরিকা সান ফ্রান্সিসকোতে। একটার মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন লুকিয়ে আছে। দেখো, জেলে দীর্ঘ 64 দিন অনশন করে কে মারা গিয়েছিলেন? যতীন দাস মারা গিয়েছিলেন জেলে দীর্ঘ 64 দিন অনশন করার পরে। পরবর্তী কোশ্চেন দেখো, ভবানী মন্দির পুস্তকটি কে রচনা করেছিলেন? অরবিন্দ ঘোষ এই ভবানী মন্দির পুস্তকটি রচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, হোম রুল কথার অর্থ কী? শাসত্ব শাসন হোম রুল কথার অর্থ। খেয়াল রাখবে, পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? চিত্তরঞ্জন দাস ছিলেন এই কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? বদরুদ্দিন তৈবে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। পরবর্তী কোশ্চেন, পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম প্রকাশ করায় কোন অধিবেশনে? 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি পেশ করা হয়েছিল। প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন, 70টা কোশ্চেন ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিল? 72 জন সদস্য যোগদান করেছিল কংগ্রেসের প্রথম অধিবেশনে, খেয়াল রাখবে। এবার দেখো 66 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? কয় প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। পাশেরটা একটু ভুল করে মিস্টেক হয়ে গেছে, চম্পারণ চলে এসেছে। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, নীল বিদ্রোহের নেতা কে ছিল? মহাত্মা গান্ধী ছিলেন এই নীল বিদ্রোহের নেতা। ওকে, এবার পরবর্তী কোশ্চেন দেখো, ভারত ছাড় আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে এই ভারত ছাড় আন্দোলনটি কিন্তু হয়েছিল। খেয়াল হবে কত, এটা প্রশ্নটা তোমাদেরকে একটা রিপিট করে দিই। দেখো, এটা হবে চম্পারণের নীল বিদ্রোহ নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, ঠিক আছে। চম্পারণের নীল বিদ্রোহ নেতা ছিলেন কে? মহাত্মা গান্ধী। একটুখানি লেখার সময় মিস্টেক হয়ে গেছে। এবার দেখো, ভারত ছাড় আন্দোলন তো পরীক্ষায় তোমরা জানো আসে, ইজি একটি কোশ্চেন। 1942 খ্রিস্টাব্দে সমগ্র ভারত জুড়ে এই ভারত ছাড় আন্দোলনটি হয়েছিল। দেখো 69 নম্বর প্রশ্ন, আজকে ডান্ডি অভিযান কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে কিন্তু এই ডান্ডি অভিযানটি হয়েছিল। খেয়াল রাখবে কত, 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে। ওকে, শেষ কোশ্চেন আজকের। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো, প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটি 1 নম্বর র্যাঙ্কে চলে যেতে পারে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। ওকে, আর এর পার্ট টু খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে। পার্ট টু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে পারো। জয় হিন্দ বন্ধুরা, নতুন টোটাল আবার তোমার সাথে দেখা হবে। সুস্থ দেখো, ভালো দেখো। হু শুড জয়েন আন একাডেমি প্লাস? আমরা কেন আন একাডেমি প্লাসে জয়েন করব? এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে, এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে, এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে। তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে। এরপর দেখো, আগে এরকম ধরনের ক্লাস হতো, আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও হোয়াটস নিউ, এখানে কী নতুন এসছে? অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে। তাছাড়া পোল অপশান পাচ্ছ, চ্যাট অপশান পাচ্ছ, এবং কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, ডুয়েল এডুকেটর ক্লাসেস, অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে। দেখো, এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে। পোল, চ্যাট অপশান, সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে, ডুয়েল এডুকেটর ক্লাসেস, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো, এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটরকে নিয়োগ করা হয়েছে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে। আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। WBCS-এর ব্যাচ চলছে, WBTET-এর ব্যাচ চলছে, WPSC ক্লার্কশিপের ব্যাচ চলছে, WBP-র ব্যাচ চলছে, WBSI-এর ব্যাচ চলছে, এবং PSC মিলিসিনিয়াসের ব্যাচ চলছে। এবার দেখো, আন একাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও। এক মাসের ক্ষেত্রে 1900 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4,750 টাকা, 6 মাসের ক্ষেত্রে 8,550 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 10,450 টাকা, 24 মান্থের ক্ষেত্রে 15,200 টাকা। তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো, আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটা বেশি ছাড় পাবে তাহলে। আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে। আর দেখো, গ্রেট নিউজ কী, দেখো তোমরা নো কস্ট EMI-এর মাধ্যমে এখানে সাবস্ক্রিপশন নিতে পারবে, প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা EMI কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খুব তাড়াতাড়ি আন একাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও, সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে।